আমরা শসাকে বিভিন্নভাবে খেয়ে থাকি, যেমন বিভিন্ন রকমের সালাডের সাথে এবং বিভিন্ন খাবারের সাথে মিশিয়েও খেয়ে থাকি। শসা দৈনন্দিন জীবনে আমাদের খাদ্য হিসাবে খুবই গুরুত্বপূর্ণ একটি ফল। আমরা নিয়মিত শসা খেয়ে থাকি, কিন্তু শসা খাওয়ার উপকারিতা কি আমাদের জানা আছে? তাই আজকের এই ভিডিওতে আমরা জানব শসা খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে, ও কিভাবে শসা খেতে হবে এবং কাদের শসা খাওয়া উচিত নয়, এই সব কিছু জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। হে গাইজ, আমি রাজকুমার, আপনি দেখছেন অজানা কুইজ। সো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আসা যাক শসা খাওয়ার উপকারিতা কি। গ্রীষ্মকালে আমাদের শরীর থেকে খুব সহজে রেশনের মধ্য দিয়ে জল নিঃসরণ হতে থাকে। এর ফলে আমাদের শরীরে জলের অভাব বা ডিহাইড্রেশন হওয়ার প্রবণতা বেড়ে যায়। শুধু তাই নয়, আমাদের রেশনের মাধ্যমে শরীর থেকে প্রচুর পরিমাণে মিনারেল বা খনিজ পদার্থ নিঃসরণ হয়ে যায় এবং তার ফলে আমাদের শরীর থেকে এনার্জি বা শক্তিও অনেক ক্ষয় হয়। আর তাই আমরা যদি শসা খাই, তাহলে আমাদের শরীরে ডিহাইড্রেশন বা জলের অভাব পূর্ণ হয়, কারণ শসাতে থাকে 96% জল এবং সাথে থাকে কিছু মিনারেল বা খনিজ পদার্থ, যা পুনরায় আমাদের শরীরে শক্তি সঞ্চার ঘটায়। যদি আমাদের শরীরে জলের অভাব বা ডিহাইড্রেশন হয়, তাহলে আমাদের খাদ্য পরিপাকে সমস্যা হয়, তার ফলে আমাদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা দেখা দিতে পারে। তাই আমরা যদি নিয়মিত শসা খেতে পারি, তাহলে আমাদের শরীরে জলের অভাব পূর্ণ হয়। শুধু তাই নয়, শসাতে থাকে সলিউবেল ফাইবার, যা আমাদের খাদ্য পাচনে বিশেষ ভূমিকা গ্রহণ করে এবং আমাদের হজম ক্ষমতা অনেকগুণ বাড়িয়ে দেয়। আমাদের শরীরে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হওয়ার প্রবণতা অনেকগুণ কমে যায়। শসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার রয়েছে। এই জাতীয় উপাদানগুলি আমাদের শরীরে রক্তচাপ বা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে পারে। আর রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকলে আমাদের হৃদয় গঠিত রোগ কম হয়, যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক ইত্যাদি। শসা খাওয়ার উপকারিতা আমাদের রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য খুবই প্রয়োজনীয় এবং নিয়মিত শসা খেলে আমাদের হৃদযন্ত্র সুস্থ থাকে। শসা খেলে ওজন কমে, আর কিভাবে শসা খেতে হবে ওজন কমানোর জন্য, সে বিষয়ে পরে আলোচনা করছি। শসাতে 96% জল থাকে এবং ক্যালোরিও থাকে 100 গ্রামের মধ্যে 10 গ্রামের মতো। তাই বহু পরীক্ষায় এটা প্রমাণিত, যেসব সবজিতে জলের পরিমাণ বেশি থাকে এবং ক্যালোরির পরিমাণ খুবই কম, সেই জাতীয় সবজি খেলে ওয়েট বা ওজন কমানো সম্ভব হয়। তাই ওজন কমাতে শসার উপকারিতা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শরীরে যদি ফ্রি র্যাডিক্যাল বাড়তে থাকে, তাহলে আমাদের কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়, যেমন ক্যান্সার এবং নার্ভ গঠিত বিভিন্ন রোগে। শসাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো আমাদের শরীরে ফ্রি র্যাডিক্যালসকে কম করতে অনেক সাহায্য করে। তাই নিয়মিত শসা খেতে পারলে আমাদের কঠিন রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক গুণ কমে যায়। শসাতে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে, যেমন ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সিলিকা ইত্যাদি। এগুলো আমাদের ত্বক এবং চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শসা ভালো করে পেশাই করে আমাদের ত্বকের উপরে ব্যবহার করলে আমাদের ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হয়। শুধু তাই নয়, স্লাইস করা শসার টুকরো আমাদের চোখের উপরে দিলে সেটি আমাদের চোখের জন্য খুবই আরামদায়ক। শসাতে প্রচুর পরিমাণে মিনারেলস বা খনিজ পদার্থ থাকে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আয়রন ইত্যাদি। এই মিনারেলস বা খনিজ পদার্থগুলো আমাদের শরীরে হাড়কে শক্ত এবং দৃঢ় করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, শসাতে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান পাওয়া যায়, যেগুলি আমাদের হাঁটুতে, কোমরে বা হাতের ব্যথা কম করতে অনেক সাহায্য করে। শসা এবং পুদিনা পাতা ভালো করে পেশাই করে জুস তৈরি করে খেলে আমাদের শরীরে ডিটক্সিফিকেশন হয়, অথবা আমাদের শরীর থেকে টক্সিন বা ক্ষতিকর পদার্থগুলো রেচনের মধ্য দিয়ে শরীর থেকে বেরিয়ে যায়। এবারে আসা যাক ওজন কমাতে শসা কিভাবে খাবেন। ওজন কমাতে শসা খেতে হবে দুপুরে বা রাতে খাবার আধ ঘন্টা পূর্বে, কারণ শসা খেলে আমাদের হৃদে কম পায়। শসাতে 96% জল থাকে এবং ক্যালোরি খুবই কম থাকে। ঠিক এইভাবে আমাদের শরীরে খাদ্যের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে আর অল্প অল্প করে আমাদের ওজন কমতে থাকে। এবারে আসি শসা খাওয়ার নিয়ম এবং শসা খাওয়ার সঠিক সময় কী। আমরা শসা দুপুরে খাওয়ার আধ ঘন্টা পূর্বে অথবা রাতে খাওয়ার আধ ঘন্টা পূর্বে খেতে পারি। শসা খালি পেটে খাওয়া ভালো নয়, তার কারণ খালি পেটে শসা খেলে হজম করা খুবই কঠিন। আবার রাতে খাওয়ার পর বা ডিনার করার পর শসা খাওয়া উচিত নয়, কারণ এতে ঘুম আসে না, অনিদ্রার সমস্যা হয়। তবে শসা খাওয়ার পর এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যখনই শসা খাবেন, মনে রাখবেন এরপরে ভুল করে জল খাবেন না। শসায় প্রচুর পরিমাণে জল পাওয়া যায়, এমন অবস্থায় জল খেলে শরীরে প্রয়োজনীয় পুষ্টি পায় না। শুধু শসাই নয়, যে সকল সবজি ও ফলমূলে জলের পরিমাণ বেশি থাকে, সেগুলো খাওয়ার পর জল না খাওয়ার পরামর্শ দেন ডাক্তাররা। এছাড়াও আরও কারণ রয়েছে
শসা খাওয়ার পর জল খেলে ডায়রিয়া হতে পারে, পেট ফুলে যেতে পারে, কাশির সমস্যা হতে পারে। এছাড়াও জল ছাড়া শসা খাওয়ার পর লস্যি অথবা দুধ জাতীয় খাবার খাওয়া উচিত নয়। এ কারণে পেটের সংক্রমণ হতে পারে, পাশাপাশি জ্বর কাশির মতো সমস্যায় পড়তে হতে পারে। সাধারণত শসা খেলে খুব বেশি প্রতিক্রিয়া হয় না, তবে কিছু মানুষ শসা খেলে অপকার হতে পারে। যেমন এরকম প্রচুর মানুষ দেখা গেছে যারা শসা খেলে প্রতিক্রিয়ার ফলস্বরূপ অ্যালার্জি দেখা গেছে। তাই যে সমস্ত মানুষের শসাতে অ্যালার্জি আছে তারা শসা খাওয়া থেকে বিরত থাকুন। শসাতে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে, তাই খুব বেশি শসা খাওয়ার আমাদের জন্য একদমই ঠিক নয়, কারণ ভিটামিন কে আমাদের শরীরে রক্তকে জমাট বাঁধাতে পারে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, এইরকম আরো নতুন নতুন তথ্য সবার আগে পেতে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।